29 জুলাই 2021 12 শ্রাবণ বৃহস্পতিবার ধনুরাশি ধনুলগ্ন বা স্যাজিটেরিয়াস সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব বা অতুলনীয় থাকতে পারে। আজ কিন্তু আপনাদের নিজ ভঙ্গরাজ্য পরিলক্ষিত হচ্ছে, বিশেষ করে গ্রহদের সেনাপতি মঙ্গলের রাশি পরিবর্তন এবং বুধের মিথুন রাশিতে প্রবেশ, এবং এদিকে আবার বৃহস্পতির বক্রদৃষ্টি এবং শনির সাড়ে সাতির অন্তিম পর্যায়ের কারণে আজকের দিনটি কিন্তু আপনাদের অতুলনীয় থাকবে। প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আমরা আপনাদের কেরিয়ার এবং ফিনান্সের ব্যাপারে আলোচনা করে নেব। আর্থিকভাবে কিন্তু দিনটি আজ আপনাদের অতুলনীয় থাকতে চলেছে। জমি জায়গা আর্থিক লেনদেনের জন্য আজকের দিনটি অতুলনীয়। যারা রিয়েল এস্টেটের বিজনেসের সাথে যুক্ত তারা কিন্তু আজকে বেশ ভালো ফলাফল পাবেন। বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষেই আছে, তবে তাড়াহুড়ো হঠকারিতা করলেই কিন্তু ক্ষতি। চাকরিজীবীদের বলবো অফিসে আজ আপনার বস আপনার কাজের প্রশংসা করতে পারে, তবে সেটিকে যেন মাথায় তুলে নিয়ে বসে থাকবেন না। কম কথা বলে কাজ বেশি করুন, দেখবেন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন, দেখবেন ইন ফিউচার আপনি পদোন্নতির যোগ্য হয়ে যাবেন, প্রমোশন পেতে পারেন। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে, আর উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন তাদের কিন্তু আজ ভাগ্যদেবী অত্যধিক সহায় নেই। পরিবারের সদস্যদের হিত সাধনে এবং পরিবারের ভালো করবার জন্য আজ আপনি প্রচুর কঠোর পরিশ্রম করতে চলেছেন এবং পরিবারের সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আজ পালন করতে সক্ষম হবেন, যার কারণেই কিন্তু পরিবারের সদস্যদের সাথে আপনাদের বন্ডিং বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে। আজ কায়িক পরিশ্রম হলেও দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন, শরীর মনে সতেজতা অনুভব করবেন। কিছু আঘাতের সম্মুখীন হলেও চরম সাহস এবং শক্তি প্রদর্শনের মাধ্যমে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার আশাবাদী মনোভাবের দ্বারা মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রেখে সমস্ত সমস্যাকেই আপনি তুচ্ছ বলে মনে করবেন। মনে রাখবেন লিওনার্দো দা ভিঞ্চি বলেছিলেন, যারা সমস্যায় পড়লে হাসে আমি তাদেরকে শ্রদ্ধা করি। তাই নিজে যখন সমস্যায় পড়বেন একবার নিজের দিকে ফিরে নিজে হাসবেন, দেখবেন সমস্যাও আপনাকে ভয় পাবে। আজ প্রেমিক প্রেমিকা যারা আছেন তাদের বলবো দিনটি কিন্তু আপনাদের জন্ম রোম্যান্টিক থাকার দিন। আজ আপনাদের ভালোবাসার জীবনের উচ্ছ্বাসে স্বপ্ন এবং বাস্তবতা একসাথে মিলে যাবে। আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে, কিন্তু অতিরিক্ত লোভ করা কিন্তু ঠিক নয়। আজ প্রেমিক প্রেমিকা ছাড়া স্বামী স্ত্রীদেরও বলবো একে অপরের জন্য বিশেষ কিছু কেনাকাটা করতে পারেন। আজ কিন্তু আপনাদের ছোটোবেলার স্মৃতিতে আপনারা ফিরে যেতে পারেন, কিছু দুঃখময় স্মৃতি আপনাদের মনে পড়তে পারে, ঘরে পড়ে থাকা কোনো পুরনো জিনিস দেখেই কিন্তু সেই স্মৃতি আপনাদের উজাগর হবে। তবে স্মৃতি মেদুন না হয়ে বর্তমানে পা রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যান। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু একদমই শক্তিশালী থাকবে না, তাই এ বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। প্রয়োজনীয় দস্তাবেজ বা ডকুমেন্টসগুলো সব সঠিক জায়গায় আছে, তো একবার খতিয়ে দেখে নিতে কিন্তু ভুলবেন না। আজ যেহেতু বৃহস্পতিবার তাই গুরুগ্রহ বৃহস্পতির বীজ মন্ত্র অর্থাৎ ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ এটি 108 বার জপ করুন। আর এর সাথে এখন যেহেতু শ্রাবণ মাস, মহাদেবের পুণ্য মাস, তাই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের থেকে বেটার কিছু আর কী বা হতে পারে, সেটি হল ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মি বন্ধনান মৃত্যুর্মুক্ষিয়মামৃতাত ওম নমঃ শিবায়, এটিও 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকেলে 11 বার। আর এই ওয়ের উচ্চারণ পেট থেকে, অয়ের উচ্চারণ গলা থেকে, আর ময়ের উচ্চারণ মাথা থেকে হবে। আমরা কিন্তু এই ওম শব্দ উচ্চারণের মাধ্যমে আগে আমাদেরকে পবিত্র করে নিই, তারপর ঈশ্বরের উদ্দেশ্যে বা কোনো গ্রহের উদ্দেশ্যে আমরা তাদের মন্ত্র উচ্চারণ করি কোনো প্রাপ্তির আশায়। আর তাই এই ওম শব্দের মাধ্যমে নিজেদের শুদ্ধিকরণের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মন্ত্রের অরিজিনাল মাহাত্ম্য। তাহলে আরও একবার শুনে নিন ওম শব্দটির উচ্চারণ কেমন হতে পারে। ও এরপর আপনারা অবশ্যই অনাবিল শান্তি আর নিরাপত্তা খুঁজে পাবেন নিজের মস্তিষ্কের অন্দরে। আশা করি ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাবে।